সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতামুক্ত না রাখলে আগামী চার জুন থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনটি প্রত্যাহার না করলে ছাব্বিশ মে থেকে সারা দেশে একযোগে মানববন্ধন এবং আটাইশ মে দুই ঘণ্টা কর্মবিরতি পালনের কথাও জানান শিক্ষক নেতারা এরপরেও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে আগামী চার জুন সারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধা বেলা কর্মবিরতি পালন করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত তেরো মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয় যা পয়লা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা যে পেনশন স্কিমটা চালু করেছে বর্তমান যে পেনশন স্কিমটা আছে বিদ্যমান সেটার সাথে এটা সাংঘর্ষিক এবং এটা থেকে আমাদের খণ্ডিতভাবে এই প্রত্যয় স্কিমটা করা হয়েছে সেটার সাথে আমরা আগে যে সুযোগ সুবিধা শিক্ষকরা পেত পয়লা জুলাই থেকে যারা নতুনভাবে জয়েন করবে তারা সুযোগ সুবিধা পাবে না তার কারণে আমরা এই বিরুদ্ধে আন্দোলন করছি পরীক্ষার সময় কর্মবিরতির আওতা মুক্ত থাকবে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনে আন্দোলনের প্রত্যেক কর্মসূচি ঘোষণা করা হবে